আজকে এখনো কিছু লোক বঙ্গভবনের সামনে হলো আন্দোলন করে যাচ্ছে, আমরা তাদের প্রতি করজোড়ে আহ্বান রাখবো, আপনারা শান্তিপূর্ণ প্রক্রিয়ার দিকে যান। আমরা একটা টাইমলাইন দিয়েছি, আলোচনা প্রক্রিয়া আছে, চলমান রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল এবং জাতীয় নাগরিক কমিটির যারা নাগরিকবৃন্দ যারা এই আন্দোলনে ছিল সবার উপর আস্থা রেখেই আপনারা বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে আসুন, একসাথে আমরা আবার ঐক্যবদ্ধভাবে ফেসিবাদী ব্যবস্থার যে বিলোপ আছে এবং নতুন রাজনৈতিক ব্যবস্থার নেতৃত্ব দিয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ উপহার দিব। এ বিশ্বাস আস্থাতার জায়গায় যদি কোনো রাজনৈতিক দল বা কোনো ষড়যন্ত্রকারী বিশ্বাসের এই বিভেদ বা ভাঙনের সৃষ্টি করতে চায়, আমরা সেগুলো দেশবাসীকে শক্তভাবে দমন করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন, কিছুক্ষণ আগে HSC যারা ফেল করেছে তারা হচ্ছে সচিবালয়ে ঢুকে গিয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেই যথাযথ যে পদক্ষেপ সেটি নিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিবে সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই এবং সেটাকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে সেটাই আমরা ধরে নিতে পারি। আর দ্বিতীয় যে বিষয়টি, যারা হচ্ছে ফেসিবাদের কোনো স্মারককে পিছনে রেখে অফিস করে তাদেরকে আমরা আহ্বান জানাবো, এই ফেসিবাদের পুনর্বাসনের বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। আপনার প্রশ্নটির সাথে আরেকটি সম্পূরক বিষয় যুক্ত করতে চাই। আপনারা জানেন আজকে আমাদের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কিছু প্রেতাত্মা আজকে মিছিল করেছে। ছাত্রলীগ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই, অনীতি বিলম্বে আমরা এই সপ্তাহে সময় বেঁধে দিয়েছিলাম, আর একদিন সময় আছে, এই সময়ের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে বলবো, আমরা গণ অভ্যুত্থানের যে শক্তি রয়েছে ছাত্রলীগের প্রশ্নে আপোষহীন, এবং আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখেছি ডিনাজিফিকেশন হয়েছে, সেখানে নাৎসিদের কোনো ধরনের মানবাধিকার নেই, আমাদের মুসলিমের যারা সমর্থক তাদের কোনো ধরনের মানবাধিকার নেই। গত 16 বছর ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগ যে ধরনের নৃশংসতা চালিয়েছে এবং হলগুলোকে যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে সেখানে ছাত্রলীগের ন্যূনতম আর পুনর্বাসনের কোনো সুযোগ নেই, এবং একটি জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য যত ধরনের কম্পোনেন্টস প্রয়োজন সবগুলি ছাত্রলীগের রয়েছে। সুতরাং আমরা অনলাইনে ক্লাউড ক্যাম্পেইন দেখতে পাচ্ছি ছাত্রলীগের, আমরা এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তারা মিছিল নিয়ে বের হচ্ছে। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, ছাত্রলীগকে এবং এই জঙ্গি সংগঠনটিকে আপনারা যেখানেই দেখবেন সেখানে গণ অভ্যুত্থানের শক্তিতে 5ই অগস্টের পূর্বে যেভাবে দমন করেছেন তাদেরকে ঠিক সেভাবে দমন করা অব্যাহত রাখবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো, নৈতিক জায়গা থেকে ছাত্রদলের ছাত্রলীগের আর বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসনের কোনো সুযোগ নেই, যেখানেই পাবেন তাদেরকে শক্তভাবে দমন করবেন।